আর ফাতেমা কেঁদে কেঁদে বলতে আল্লাহ পাক আপনি শীতের রাতটাকে এত লম্বা করেছেন আমি ফাতেমা আপনি যদি আজকে রাতটা আরো একটু লম্বা বানিয়ে দিতেন আমি ফাতেমা আমি নামাজের ভিতরে এত লুৎফ পাচ্ছিলাম এত আনন্দ পাচ্ছিলাম আমি ফাতেমা নামাজের ভিতরে এত আনন্দ পাচ্ছিলাম আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম আল্লাহ পাক আজকে শীতের রাত লম্বা রাত আপনি যদি আরো একটু লম্বা করে দিতেন আমি ফাতেমা আরো বেশি আনন্দিত হতাম জোরে বলেন কে বলতেন হযরত ফাতেমা সারা রাত নামাজ পড়ে বলতেন আল্লাহ ফাতেমা এই শীতের রাতটা তো আনন্দিত রাত পাচ্ছে আল্লাহ রাতটা যদি আরটু বড় হতো ফাতেমা আরো একটু তৃপ্তি পেত একবার জোরে বলেন শীতের রাত বড় মজাদার রাত আল্লাহ পাওয়ার রাত শীতের রাত ছাত্রদের পড়ালেখা করার রাত শীতের রাত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে আমার ভাইরা ওই ছেলে মেয়েদের বড় পড়ালেখা করার রাত লম্বা রাত না লাগবে গরম না লাগবে শরীরের কোনো ক্লান্তি সারা রাত ধরে পড়ো লম্বা রাত ১২টা ১টা ২টা পর্যন্ত পড়ো আল্লাহ পাক তোকে বড় বানিয়ে দেবে বড় আলেম বানাবে বড় শিক্ষিত বানাবে রাত জেগে জেগে পড়ো আমরা শীতের সময় কি করতাম জানেন খুব আনন্দ হতো শীতের সময় এলে এত আনন্দিত হতাম রাত লম্বা দের করে করে পড়তাম বেশি বেশি পড়লে আরো বেশি আনন্দিত হতাম একবার জোরে বলেন আর জোরে হয় না সুবহানাল্লাহ শীতের রাতে দেখতাম মাদ্রাসার ছেলেরা কম্বল জড়িয়ে কেউ কম্বল কেউ কাঁথা কেউ আপনার চাদর জড়িয়ে মসজিদে সব দুলে দুলে পড়তো আর কি আনন্দ হতো শীতের রাত লম্বা রাত তো ১২টা ১টা পর্যন্ত পড়লে তারপরে ঘুমালেও আরো লম্বা ঘুম হয়েছে তো ফজরে উঠলে পূর্ণ ঘুম একবার জোরে বলে আহা হযরত ফাতেমা এই রাত্রে লম্বা রাত্রে ইবাদত করতেন মায়েদের কাছে বলবো মা আপনি কিছু বাংলা কিতাব কিনুন বাড়িতে পড়ুন বাড়িতে ইসলাম সম্পর্কে স্টাডি করুন বসিরাত আল্লামা হুজুরের লেখা নামাজ শিক্ষা কিনুন আপনি বসিরাত আল্লামা হুজুরের লেখা বিভিন্ন মাসলা মাসাইলের কিতাব কিনুন কালিমাতুল কুফর কিনুন আপনার কাছে রিকোয়েস্ট করলাম এই সমস্ত কিতাব কিনে বাড়িতে পড়ুন দেখবেন আপনার ইসলামী জিন্দেগি তৈরি হবে আপনার সন্তানটা ভালো হবে আপনার সন্তানটা সুযোগ্য হবে একটা মা হলো একটা সন্তান বানানোর একটা কারখানা একবার জোরে বলে একটা মা একটা সন্তান বানানোর একটা উত্তম কারখানা কিন্তু আজকে বড় ভাবলে অবাক আর দুঃখ লাগে যে আমাদের ঘরের যে সমস্ত বিবাহগুলো হয় দেখবেন বিবাহের শুরুতে কি হয় জানেন কিসের লেনদেন হয় হালাল না হারামের কিসের পুন পুন যার ঘরে তিনটে মেয়ে তার মাথায় ঘুম নেই কেন এই মেয়ে তিনটে পার করব কিভাবে কথা ঠিক কিনা আমরা অনেক দেখবেন না পাড়া গ্রামের জীবনে কেউ এসেছে যে আমার ছেলের বিয়ে বিয়ে দেবো বাবা ৫ টাকা দে ১০ টাকা দে এরকম কাউকে দেখেছেন আমি আমার নজরে দেখিনি কি দেখেছেন হ্যাঁ আছে এই বলছে দেখেছি তো আলাদা বারখেলা ও একটা অর্ধেক কিন্তু মেয়ের বিয়ে দিতে পারছে না এরকম ছেলে এরকম বাপ দেখেছেন না দেখেননি হ্যাঁ মেয়ের বিয়ে দিতে পারছেন এরকম দেখেননি প্রচুর আছে ট্রেনে উঠে সার্টিফিকেট দেখাচ্ছে দেখো বাবা আমার মেয়ের অমুক দিনে বিয়ে আমার মেয়ের বিয়ে দেবো কিভাবে ৫ টাকা দাও না বাবা ৫ টাকা দাও না ১০ টাকা দাও এরকম অনেক দেখেছি আমরা কথা ঠিক কিনা তিনটে মেয়ে মাথায় ঘুম নেই বাপের ছেলে চেয়েছে ১ লাখ টাকার গাড়ি লাগবে বাপ কি করবে বাধ্য হয়ে ১ লাখ টাকার গাড়ি মানুষের কাছে ভিক্ষা করে ওই ছেলের খাতে উঠিয়ে দিতে হবে নচেত মেয়ে তো বিদায় হবে না বড় আফসোস এবং দুঃখ ও টাকা শুকুরের পায়খানার চাইতে আরো হারাম বসিরাত হুজুর লিখেছেন মহিলাদের নাপাক রক্তের চাইতে আরো হারাম আরো কঠিন হারাম ও পয়সা খাওয়া ওই ওই পয়সাতে জামা পরে সেই জামা তৈরি করে জামা ক্রয় করে নামাজ পড়লে নামাজ হবে না আপনার এত কঠিন হারাম মানুষের হৃদয়ে কষ্ট দেয়া পয়সা হারাম ছেলেরা জওয়ান যুবকেরা লা ইয়াহিল্লু মালুম রিই মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি কারোর অন্তরে কষ্ট দিয়ে যে পয়সা আপনি নেবেন ওটা আপনার জন্য হারাম যদি আপনাকে খুশি করে স্বইচ্ছায় দেয় আলাদা ব্যাপার জোর করে চাপ দিয়ে চেয়ে নেওয়াটা হারাম ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহর বান্দারা আমাদের ঘরে ছেলে মেয়েদের বিবাহের শুরুতে হয়ে গেছে পণের লেনদেন কিসের কি দিয়ে শুরু হচ্ছে বাবা হারাম কাজ দেন হালাল কথা বলে না কেন হারাম দিয়ে শুরু হচ্ছে প্রোডাকশন যা আসবে ও ভালো হবে না খারাপ হ্যাঁ কি হবে খুব ভালো হবে না খুব ভালো খারাপ হবে হারাম দিয়ে তো শুরু
আরে বাবা যার শুরুতে ভালো হয় তার শেষও ভালো হয়। একবার জোরে বলেন, আল্লাহ রাসূল বলেছে যে কাজে শুরুতে আল্লাহ পাকের নাম দিয়ে বরকতান কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় ওই কাজটা সম্পূর্ণ হয়। একবার জোরে বলেন, আরে জোরে বলেন, সুবহানাল্লাহ। বিবাহের মতো এত বরকতান, এত পুণ্যময় কাজ, এত বড় নেকির কাজ, সেই কাজে হারাম দিয়ে যদি শুরু হয় পরবর্তী প্রজন্ম তার ভালো হবে না খারাপ। ছেলেরা জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা আমি রসুল জানিয়ে দিলাম, আমি নবী হলাম নারীদের মাতা, নারীদের পিতা। ও নবী সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যে ব্যক্তিটিকে আল্লাহ পাক তিনটি কন্যা সন্তান দিয়েছেন, আমি আল্লাহ নবী এবং ওই সন্তানের বাবা, ওই নারীর আব্বা যার, আমি আল্লাহ নবী এবং ওই নারীর বাবা, আল্লাহ পাকের দয়ার জান্নাত পাশাপাশি অবস্থান করব। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন না, যার কারো যদি দুটি সন্তান হয়, দুটি কন্যা সন্তান হয়, হুজুর আপনি এ ব্যাপারে কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কারো যদি দুটি কন্যা হয়, কারো যদি একটা কন্যা হয়, ওই কন্যাটাকে সুপাত্রস্থ যদি করতে পারে এবং ওই কন্যাটাকে সুশিক্ষায় শিক্ষিতা যদি বানাতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই সন্তানের বাবা এবং আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আরো জোরে বলেন, আরো জোরে, আয়না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যে মায়ের বাপের জন্য নবী পাক সরকারে দোজাহান, নারীর বাপের জন্য এত বড় সুসংবাদের কথা দিলেন, তার পাশে থাকার আশ্বাস দিলেন জান্নাতে, ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, সেই বাপের বাপের ঘুম উঠে গেছে, মেয়েটাকে পার করবো কিভাবে, মেয়েটাকে বিদায় করবো কিভাবে, ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকের আপনাদের কাছে বলে গেলাম, ও আল্লাহর বান্দা বান্দিরা, মা তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে, এ জওয়ান যুবকেরা, তুই যদি পণের লেনদেন বাদ দিস তোর সন্তান ভালো হবে, তোর বাপের অভাবে বাধ্য হবে, অবাধ্য হবে না, বাধ্য সন্তান হবে। ওই জওয়ান যুবকেরা, ওই সন্তান তোমাকে মান্যতা দেবে, ওই সন্তান বড় হয়ে ভালো ছেলে হবে, নেক্সট সালে ছেলে হবে, তুমি যদি মারা যাবে ওই ছেলেটা তোমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, এটা কবরস্থানের জলসা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে সন্তানটা বাপ মারা যাওয়ার পরে বাপের জন্য দোয়া চায়, ওই ছেলেটা হলো নেক সন্তান এবং সৎ সন্তান। জোরে বলেন, ওই রকম সৎ সন্তান হবে, বাপ মরে কবরে যাবে, বাপের কথা ভুলে যাবে না, দোয়া চাইবে, আল্লাহ রব্বির হামগুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। জোরে বলেন, আল্লাহ রব্বির হামহুমা, আপনি আমার আব্বা মায়ের প্রতি রহম করুন, দয়া করুন, কামা রব্বায়ানি সাগীরা, আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছিলাম, মা ঠান্ডার রাতে প্রস্রাবের কাপড়টা সরিয়ে দিয়ে মায়ের শুকনো কাপড় আমার জন্য বিছিয়ে আমাকে বড় করেছে আল্লাহ, যেদিনে খাওয়ার ক্ষমতা ছিল না, উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, প্রস্রাব করে ইস্তিনজা করার ক্ষমতা ছিল না, যেদিন আব্বা মা এত দয়া অনুকম্পা করেছিলেন, আজকে দিনে আমরা বড় হয়েছি আল্লাহ, আজকে আমার আব্বা মা নিরুপায় কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে আপনি আমার আব্বা মায়ের প্রতি আপনি রহম করুন, আমার আব্বা মা দুর্বল হয়ে গেছে, জঈফ হয়ে গেছে, আল্লাহ আব্বা মায়ের প্রতি রহম করুন। আল্লাহ পাক বলেছেন ওই সন্তানটা নেক সন্তান, যে সন্তানটা বাপের জন্য দোয়া করে। একবার জোরে বলে, এটা আল্লাহ রাসূল বলেছেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, বক্তব্য আমি ছেড়ে দেব, ও জওয়ান যুবকেরা, মায়েদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, মা, ও আল্লাহর বান্দিরা, সময় পেলে আপনি কোরআন পড়ুন, সময় পেলে পাঁচ ওয়াক্তের নামাজটা আদায় করুন, আপনার হৃদয়ে আলাদা শান্তি তৈরি হবে, আল্লাহ পাক আপনার সংসারে বরকত দান করবে, আল্লাহ পাক আপনার সংসারে অশান্তিকে দূরীভূত করে দেবে। ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কারণ নামাজ এমন একটা ইবাদত, নবী পাক বলেছেন কুররাতু আইনি আস-সালাহ, আমি রাসূলের পাক আমার চোখের ঠান্ডা হলো নামাজ। একবার জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, আমি জওয়ান যুবকদেরকে রিকোয়েস্ট করে যাব, ছেলেরা, ও জওয়ান যুবকেরা, পাঁচ ওয়াক্তের নামাজটা ধরে নাও, ছেলেরা, জওয়ান যুবকেরা, পাঁচ ওয়াক্তের নামাজটাকে ধরে নাও, পাঁচ ওয়াক্তের নামাজ এত গুরুত্ব
গুরুত্বপূর্ণ নামাজ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আমরা ছেলে হিসাবে, আমরা পুরুষ হিসাবে পৃথিবীতে এসেছি। আল্লাহ পাকের বান্দারা, জওয়ান যুবকেরা, আমাদের জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গা নেই যে ওই জায়গাতে নামাজ না পড়লে নামাজ হবে না, এটা নয়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও অতীতু খামসা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঁচটা জিনিস দান করেছেন, ওয়ালা ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই কাবলি, আমি রাসূল জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, ওই পাঁচটা জিনিসকে আল্লাহ পাক ইতিপূর্বে কোনো নবী এবং রাসূলকে দেন নাই। জোরে বলে, আমাকে কটা জিনিস দিয়েছেন? পাঁচটা। ও অতীত খামসা, আমি পাঁচটা জিনিসের অধিকারী, ওয়ালাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই কাবলি, ওই পাঁচটা জিনিস কাউকে দেওয়া হয়নি, আমি রাসূল জানিয়ে দিলাম সাহাবীরা, তার ভিতরে যেটা আমার প্রয়োজন সেটা বলছি। রাসূল পাক বলেছেন, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক আমার জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু ছেড়ে কেসে তাকবীর দেন না, নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর, মহব্বতে বলেন না নারাই তাকবীর। আল্লাহ রাসূলের জন্য কি বানিয়েছেন? জমিন কি পবিত্র এবং মসজিদ, একবার জোরে বলেন। আসলে মসজিদকে মসজিদ এই জন্য বলে, ওখানে আল্লাহর বান্দারা সাজদা দেয় তাই, একবার জোরে বলেন, কি করে আল্লাহর বান্দারা সাজদা দেয় তাই। আমি শেষ করব, ভাই উঠে যান না, পরের ভাই আছেন, অনসে ভাই চলে আসলে নিয়ে আসেন। আমার ভাইরা, মসজিদকে মসজিদ এই জন্য বলে, মসজিদ আল্লাহর বান্দারা কি করে সাজদা দেয় তাই, যেখানে সাজদা দেয়া হয় ওটা হলো মসজিদ, একবার জোরে বলেন, আর জোরে বলেন না, জারফে মাকান, ওটা ওখানে, ওখানে আল্লাহর বান্দার সাজদা দেয়, ওই জন্য ওই জায়গাটা হলো মসজিদ। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিন পবিত্র এবং গোটা পৃথিবীর জমিনটা হলো মসজিদ, একবার জোরে বলে। ছেলের জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, কিতাবটির নাম হলো হায়াবাতুল হায়ওয়ান, কি নাম? হায়াবাতুল হায়ওয়ান। ছেলেরা, জওয়ান যুবকেরা, ওই হায়াবাতুল হায়ওয়ানে লেখা আছে, ও আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার একদিন রাস্তা দিয়ে কেটে কেটে যান, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নজরে একটা কুকুর পড়ে গেল, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরকে লক্ষ্য করে বলে, এ আল্লাহ সৃষ্টিজীব কুকুর, তুই বললাম পৃথিবীর জমিনে তোরা ডাইরেক্ট পেশাব না করে কাকর বালিতে কেন, তো ইট কাকর বালিতে কেন, ইট পাথনে কেন ঠ্যাকটাকে উঁচু করে পেশাব করিস, এ আল্লাহ পাকের সৃষ্টিজীব কুকুর বললাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, মুহূর্তের ভিতরে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক ওই কুকুরের জবানটাকে খুলে দিয়েছেন। জোরে বলুন, কার জবান খুলে গেছে? কুকুরের জবান। আপনার বলতে পারেন, হুজুর কুকুর আবার ওই আল্লাহর উলির সঙ্গে কথা বলে কিরকম কথা হলো? কাল হয়তো সকালবেলা কেউ বলে উঠতে পারে, হ্যাঁ কুকুর নাকি আবার লোকের সঙ্গে কথা বলে, এ হয় না? হয় না? এই কুকুরের সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে আমার রসুল কথা বলেছেন না বলেননি? জি কথা বলেন। আল্লাহ পাকের রসুলের ওই মুজেজা, এটা হলো রসুলের জন্য মুজেজা, আল্লাহর রসুল মুজেজা নিয়ে কবরে গিয়েছেন, দুনিয়া জমিন রেখে গেছেন, দুনিয়ার মানুষের জন্য রেখে গিয়েছেন, একবার জোরে বলেন। সমস্ত নবীদের ইন্তেকাল হয়ে গেল, মুজেজা বিদায় নিল, আমার রাসূল পাক দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মুজেজা দুনিয়ার মানুষে রেখে গেলেন, পৃথিবীর মানুষের কাছ থেকেও সেই বিষয়টা ঘটতে পারে, একবার জোরে বলেন। ওটা আমার নবীর জন্য মুজেজা, দুনিয়ার মানুষের জন্য ওই বিষয়টা ঘটে গেলে ওটা হবে কারামাত, একবার জোরে বলেন। কারামাতুল আউলিয়াই হাক্কুন, নবীদের কারামত সত্য সত্য সত্য, একবার জোরে বলেন। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মান্তিকাত তাইর, কোরআন পাকে আল্লাহ বলেছেন, আমার সুলাইমান পাখিদের সঙ্গে কথা বলতেন, পাখির ভাষা নবী সুলাইমান বুঝতেন, পাখির সঙ্গে নবী সুলাইমান কথা বলতেন, একবার জোরে বলেন। আমার নবী জন্তু জানোয়ারের কথা বুঝতেন, কথা বলতেন, এই জন্য আল্লাহ পাক আমার রসুলের জন্য বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, একবার জোরে বলেন। রহমত মানে কি?
দয়া গোটা বিশ্বের জন্য গোটা জগতের জন্য নবী দয়া কি গো বাবা কেউ যদি আমার কাছে পানি চায় আরবিতে বলে ইতিবিল মা আরব থেকে যদি কেউ এসে বলে ভাই ইতিবিল মা আমাকে পানি দাও আমি যদি ওর ভাষা না বুঝি আরবের মেহমানের ভাষা যদি আমি না বুঝি পানি দিতে পারবো কত বলে পারবো কি পারবো না ইংল্যান্ড থেকে কেউ যদি ইংরেজিতে এসে বলে ভাই আমার একটু পানি দাও ওর ভাষা যদি আমি না বুঝি দিতে পারবো দয়া করতে পারবো পারবো না আমার ভাইরা কোন যদি উত্তর প্রদেশ থেকে কেউ এসে উর্দুতে বা কেউ পাকিস্তান থেকে এসে যদি হিন্দিতে আমাকে বলে ভাই একটু পানি দাও মুঝে পানি পিলাও যদি না বুঝি দিতে পারবো পারবো না আমার ভাইরা আল্লাহ পাক গোটা পৃথিবীর মাখলুকাতের সকলের ভাষাকে আল্লাহ পাক রসুলকে বুঝিয়েছেন একবার জোরে বলেন সকলের ভাষা বোঝেন এই জন্য আমার রসুল হলেন রাহমাতুল লিল আলামিন জোরে বলেন এই জন্য আমার রসুল রহমাতুল লিল আলামিন কেন নবীজি সকলের ভাষা বোঝেন একবার জোরে বলে ছেলেরা জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দারা ও জওয়ান যুবকেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার হলেন সকলের জন্য রহমত আল্লাহ পাক নবী সকলের ভাষা বোঝেন সকলের কথা বোঝেন ও আল্লাহর বান্দা বান্দিরা ও জওয়ান যুবকেরা ও আল্লাহ পাকের বান্দারা হাসান বাসারির জন্য আল্লাহ পাকের নবীর মুজিজা হাসান বাসারির জন্য আল্লাহ পাক কারামাত বানিয়ে দিলেন কুকুরের জবানের ভাষা নবীর নবীর উম্মত হযরত হাসান বাসারি ওলি কুলের শিরোমণি হযরত হাসান বাসারি বুঝতে পারলেন ও আল্লাহর বান্দারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব বান্দা হাসান বাসারি বললেন তোরা কেন এমন করে প্রস্রাব করিস ওই কুকুরের জবান খুলে গেল কুকুর বলতে শুরু করলো ও আল্লাহর ওলি হাসান বাসারি বেয়াদবি ক্ষমা করুন বেয়াদবি মাফ করুন ও আল্লাহর ওলি হাসান বাসারি আমরা আল্লাহর জমিনে ডাইরেক্ট প্রস্রাব না করার কারণ হলো জুহিলাতিল আরদু মসজিদান ওয়া তাহুরা জোরে বলেন জুহিলাতিল আরদু মসজিদান ওয়া তাহুরা গোটা পৃথিবীর জমিন কে আল্লাহ মসজিদ এবং পবিত্র বানিয়েছেন ও আল্লাহর ওলি হাসান বাসারি আমরা যদি ওই জমিনে প্রস্রাব করে নাপাক বানিয়ে দিই ওই জমিনে উম্মতে মুহাম্মাদি যদি সাজদা দেয় কায়ামতের মাঠে নবীর কাছে মুখ দেখাতে পারবো না একবার জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর নিকৃষ্ট জীব হতে পারি কিন্তু জমিন না পাক বানাতে চাই না এই জন্য আমরা ডাইরেক্ট জমিনে পেশাব না করে কাটে বালিতে পাথরে ক্ষয় প্রস্রাব করে থাকি আমার ভাইরা হাসান বাসারি বুঝলেন তাহলে একটা কুকুরও উম্মতে মুহাম্মাদির জন্য জমিন কি রেখেছেন কত বলে আর আমরা এত বড় কপাল ফাটা ওই জমিন সাজদা দেওয়ার মতো সময় হয় না কত ঠিক কি না ছেলেরা জওয়ান যুবকেরা ও আল্লাহ পাকের বান্দারা ও জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা ও জওয়ান যুবকেরা আমার নবী আপনার নবী সকলের নবী দীন ও দুনিয়ার বাদশাহ রহমাতুল লিল আলামিনের এত কষ্টের কথা আমি প্রথম থেকে এ পর্যন্ত বুঝিয়ে এসেছি এবং আল্লাহর রাসূল তিনি মারাজুল মউতে তিনি বললেন ফাকা সাফা সিতরা হুজুরতে আয়েশা আয়েশার পর্দাকে সরিয়ে দেয়া হলো ও আল্লাহর বান্দারা নবী সাহাবী মুসলিমদের নামাজটাকে দেখে আল্লাহ নবী খুশি হয়ে ফাতাবাসসামা ওয়া দাহিকা আল্লাহ নবী মুচকে মুচকে হেসে ফেলেছিলেন ও আল্লাহর বান্দা বান্দিরা অন্য কোন কারণে নয় সাহাবীরা দলবদ্ধভাবে আবু বাকারের পিছনে নামাজ পড়ছে ও ছেলেরা জওয়ান যুবকেরা আমি আপনাদের ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম নবী আবার সাহাবীদের নামাজ দেখে খুশি হলেন আমি আপনাদের কাছে বলে গেলাম যে নবীর জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র বানালেন গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানালেন ও ছেলেরা জওয়ান যুবকেরা নবীকে দুঃখ দিও না বাবা নবীকে কষ্ট দিও না বাবা নবীকে দুঃখ দিও না বাবা নবীকে কষ্ট দিও না বাবা কারণ আপনি দুনিয়াতে নামাজ পড়বেন না আপনি দুনিয়াতে আল্লাহকে ডাকবেন না আপনি দুনিয়াতে গোনাহ করবেন ও ছেলেরা জওয়ান যুবকেরা সবকিছুকে আমার নবীকে দেখানো হবে কাকে দেখানো হবে গার্জিয়ান যদি যে হবেন ছেলে যদি অবাধ্য হয় কারো যদি ক্ষতি করে গার্জিয়ানকে বকা শুনতে হয় না হয় না এই তোমার ছেলেই করেছে কত ঠিক কি না নবী হলেন আমাদের আমাদের সমস্ত উম্মতদের হচ্ছে অভিভাবক
আল্লাহর নবী ইন্তেকাল করে কবরে তারপরেও আমি আর আপনি যদি নামাজ না পড়ি আমি আর আপনি যদি জুয়া খেলি আমি আর আপনি যদি মদ খাই আমি আর আপনি যদি টাস পিটি আমি আর আপনি যদি ফিফা বিশ্বকাপ দেখি সবকিছুকে রাসূলকে দেখানো হবে হুজুর এই দেখুন আপনার উম্মতের চরিত্র হলো এটা ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ পাকের বান্দারা ও জওয়ান যুবকেরা নবী আমার বললেন সাবিরা তোরো দোয়া লাইয়া আমাল গো ও বাবা সাবিরা মনে রাখো শুনে রেখে দাও আমি নবী কবরে চলে যাওয়ার পরে তোমাদের জীবনের আমলনামাগুলো আমি রাসূলুল্লাহ আমার কবরের ভিতরে জমা করা হবে আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে ফামা রাইতু মিন খাইরি আমি রাসূলুল্লাহ যদি দেখি তোমাদের জীবনে যদি ভালো আমল আছে যদি তোমাদের জীবনে নেকি আমল আছে যদি নামাজ থাকে ইবাদত বান্দিগি থাকে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে হামিদুল্লাহ আলাইহি আল্লাহ পাকের প্রশংসা করতে থাকি জোরে বলেন আর জোরে হয় না সুবহানাল্লাহ কে প্রশংসা করবে নবীজি প্রশংসা করবেন তবে আল্লাহর রাসূল বলেছেন ফামা রাইতু মিন শাররিন যদি সারা দিন যদি গুনাহ করে অন্যায় করো আর প্রতি সপ্তাহে যখন আমাকে দেখানো হবে আমলনামা এই আপনার উম্মত এক সপ্তাহে এই করেছে আমি রাসূল যদি দেখি ফাস্তাগফারতুল্লাহ লাকুম আমি তোমাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব আল্লাহ আমার উম্মতের গুনাহগারকে তুমি মাফ করে দাও জোরে বলে আর জোরে হয় না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ পাকের বান্দারা ও জওয়ান যুবকেরা নবী আজ কবরে চলে গিয়েছেন কবরের মানুষ হয়ে গিয়েছেন বাবা তবে আমাদের জীবনের আমলনামা দেখে নবী যেন দুঃখিত না হন আল্লাহ পাকের নবীকে যেন কাঁদতে না হয় ও ছেলেরা জওয়ান যুবকেরা নবী যেখানে গিয়েছেন উম্মতে মুহাম্মাদির জন্য কেঁদেছেন রোনাজারি করেছেন ও আল্লাহর বান্দা বান্দিরা নবী যেখানে গিয়েছেন উম্মতে মুহাম্মাদির জন্য কেঁদেছেন রোনাজারি করেছেন আর নবীকে কাঁদিও না ছেলেরা ও মেয়েরা আর নবীকে দুঃখ দিও না আর নবীকে কাঁদিও না ও ছেলেরা জওয়ান যুবকেরা আমি আপনাদের ভাই শেষ কথা বলে গেলাম জীবনের সব কিছুকে বাজি রেখেও হালালভাবে জীবন যাপন করবেন হালালভাবে জীবন যাপন করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করবেন ও আমার মা বোনেরা ও ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা নামাজ এমন একটা ইবাদত আপনার আমার জন্য আল্লাহ তার জয়ার জান্নাতের চাবি বানিয়ে দিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও ছেলেরা জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা সংক্ষেপ করে দেব আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাকের নবীর সঙ্গে হযরত ফেরেশতা জিবরিল আমির আলী সালাম আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ নবীর বয়স যখন 52 বছর আল্লাহ পাকের নবীকে নিয়ে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন আল্লাহ পাকের নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন ফেরেশতা জিবরিল আমির আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীর কাছে এক পেয়ালাতে মদ দিলেন আর এক পেয়ালাতে দুধ দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই নিন আপনাকে মদ দেয়া হলো এই পেয়ালাতে দুধ দেয়া হলো আপনার যেটা ইচ্ছা সেটা গ্রহণ করুন আপনি সেটা থেকে নাস্তা করুন আপনার ক্ষুধা নিবারণ করুন ও ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী দুধটাকে গ্রহণ করলেন দুধটাকে খেলেন দুধ খেয়ে তার তৃষ্ণাকে নিবারণ করলেন তার ক্ষুধা নিবারণ হলো আল্লাহ পাক দুধটাকে এমন বানিয়েছেন একদিকে যেমন তৃষ্ণা নিবারণ হয় অপরদিকে ক্ষুধাও নিবারণ করে দেয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা ও জওয়ান যুবকেরা আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ যখন এই দুধটাকে গ্রহণ করলেন ফেরেশতা জিবরিল বলেন ফাসাবতাল ফিতরা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন হুজুর আপনি সঠিক জিনিস বেছেছেন একবার জোরে বলেন আপনি সঠিক জিনিস গ্রহণ করেছেন আপনার উম্মত যদি গ্রহণ করে তাদের স্বাস্থ্য ভালো থাকবে একবার জোরে বলে আরো জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ গরুর পিছনের রাস্তা থেকে এক রাস্তা থেকে আমি আল্লাহ পেশাবের দরওয়াজা বার করেছি আর একটা রাস্তা দিয়ে গরুর পায়খানার রাস্তা বার করেছি ওই পেশাব আর পায়খানার মাঝখান থেকে আমি আল্লাহ একটা দুধের চ্যানেল বার করেছি লাবানান সাইগান লিশারিবিন দুধের পান করার জন্য ধপধপে পরিষ্কার দুধ বানিয়েছি পেশাবের রাস্তা পায়খানার
রাস্তা কখনো দুধের রাস্তার সঙ্গে অ্যাডজাস্ট করে তোদের দুধটাকে আমি আল্লাহ অপবিত্র বানাইনি একবার জোরে বলেন পবিত্র দুধ দিয়েছি ওটা খাবি তোদের স্বাস্থ্য ভালো থাকবে শরীরটা ভালো থাকবে একবার জোরে বলে ছেলেরা জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দারা ছেলেরা জওয়ান যুবকেরা বড় আফসোস এবং দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের ঘরে ছেলেরা ছেড়েছে দুধ নিয়েছে কি দুধ ছেড়ে মদ নিয়েছে মানে দুনিয়া থেকে খাই হবে তাই আচ্ছা মদ এমনি হারাম হতো না কেন হয়েছে জানেন মদ খেলে তোমার সারা স্বাস্থ্য নষ্ট হবে কি হবে স্বাস্থ্যটা দিয়েছে কে এই জি কথা বলেন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কি গো যে আল্লাহ এই কোটি টাকা সম্পদ দিয়েছেন সেই আল্লাহ পাক আল্লাহ পাকের দেয়া সম্পত্তি যদি আমি অপব্যবহার করি শাস্তি আমাকে নিতে হবে না হবে জি কথা বলে বাপের সম্পত্তি যদি ছেলে অপব্যবহার করে নষ্ট করে কি বাবার মাল দেবে না ওকে তেজ্য পুত্র করবে হ্যাঁ মাল সব ছিনিয়ে নেবে না শাস্তির ব্যবস্থা করবে আল্লাহ বলে কোটি টাকার বদন দিলাম শরীর দিলাম বিনিময়ে কিছুই চাই না স্বাস্থ্য ভালো রাখবি আমি আল্লাহ স্বাস্থ্য ভালো রাখবি ভালো আমল করবি ভালো খাবি হালাল খাবি স্বাস্থ্য ভালো থাকবে বিনিময়ে আমি আল্লাহ এজাফা করে তোকে জান্নাত দান করব জোরে বলে আর তো স্বাস্থ্যর পাসপোর্টই নষ্ট করবি তো এক এক হিসাব দিতে হবে আমার কাছে ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ পাকের বান্দারা ও জওয়ান যুবকেরা ও আমার ভাইরা তুমি আমার শত্রু নই তুমি আমার কাছে নিকৃষ্ট নই তুমি আমার মুসলমান ভাই তাকবীর নারাই তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর আমার ভাই জান এসেছেন নারাই তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর আলহামদুলিল্লাহ বলেন এই জি বলেন আলহামদুলিল্লাহ জি ভাই এসেছেন বড় ভাই তিনি এসেছেন আমার ভাইরা আমাদের কাছে ওয়াজ নসিহাত করবেন এদিকে ওদিকে যারা আছেন সকলে মাহফিলে চলে আসেন সকলে মাহফিলে চলে আসেন যে কথা বলছিলাম একটা হাফ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার ভাইরা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মিরাজের পথে গেলেন সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন হুজুর আমি আর যেতে পারবো না এবার আপনার যাওয়ার পালা হুজুর বললেন আপনি যাবেন না মানে আপনার আলাকা হাজাতুন ইলা রাব্বিক আল্লাহর কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে ফেরেশতা জিবরিল বললেন হুজুর আপনি আল্লাহর কাছে যে চাইবেন ইসআলিল্লাহা আন উবসিতা জানাহিয়া আলা সিরাতি উম্মতিক আপনি চাইবেন আপনার নামাজি উম্মতদের কদমের তলায় তুলসিরাতের রাস্তার উপরে আমি যেন আমার 600 ডানাকে বিছিয়ে দিতে পারি একবার জোরে বলে আর জোরে হয় না সুবহানাল্লাহ ছেলে মেয়েরা জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট যদি ফেরেশতা জিব্রাইলের ডানা পেতে চাও নামাজ পড়ো ফেরেশতা জিব্রাইল ফুলসিরাতের কঠিন রাস্তায় আমাদের জন্য ডানা বিছিয়ে তার ডানাকে ধন্য করবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ এ পর্যন্ত বলে আলোচনা সংক্ষেপ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই মুহূর্তে যিনি আলোচনা করতে এসেছেন আমাদের সকলের চেনা পরিচিত এবং গোটা বাংলার জমিনে তিনি বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত করতে চলেছেন করে চলেছেন আমাদের বড় ভাই হযরত আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব আখারপুর মাদ্রাসার ডাইরেক্টর তিনি আমাদের খেদমতে এসেছেন আশেপাশে যারা আছেন সকলে মাহফিলে আসুন হুজুর আলোচনা করে শেষ মোনাজাত করবেন সকলে চলে আসেন মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা